नमस्कार বন্ধুরা, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুটি সহজ রেসিপি এবং খুবই সুস্বাদু, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। বুঝি দিয়ে বানানো এই পদ দুটি খুবই সহজে বানানো যায়, খেতেও অপূর্ব লোভনীয় স্বাদের হয় এবং কম উপকরণে এবং কম ঝামেলায় চটপট ভাপা পিঠে এবং সুজির চুষি পিঠে দুটোই বানানো যায়। ভাপা পিঠাটা এটা একটা নতুন আইটেম, চালের গুঁড়ি দিয়ে চুষি পিঠা অনেক খেয়েছেন, এইভাবে কোনো ঝামেলা ছাড়াই সুজির চুষি পিঠা খেয়ে দেখুন, অপূর্ব স্বাদের হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেল নোটিফিকেশানটা অল অন করে দেবেন। আমি তাহলে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠেগুলো খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই লোভনীয় স্বাদের বানানো যায়। চালের গুঁড়িতে একটু ঝামেলা হতে পারে, আর এই সুজি দিয়ে পিঠেগুলো বানালে খুব সহজে ঝটপট বানানো যায়। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। এতে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই সুজিটা 4-5 মিনিট ধরে ভেজে নেব। তবে কখনোই গ্যাসের স্পিড হাই ফ্লেম করবেন না, আর যেন সুজিটার কালারটা না চেঞ্জ হয়। জাস্ট নেড়ে নেব আমি 4-5 মিনিট, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়, এবং এইভাবে নেড়ে রেখে দিলে সুজিটা অনেক দিন ভালো থাকে, সুজিতে পোকাও লাগে না। এইভাবে আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবং ওই কড়াইটায় গ্যাসে বসিয়ে দিয়েছি। এক কাপ সুজির জন্য আমি এখানে 2 কাপ জল নিয়েছি। এখানে আমি শুধু জল নিয়েছি, আপনারা 2 কাপ দুধও নিতে পারেন, বা 1 কাপ জল 1 কাপ দুধ দুটোই নিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা সেটা নিয়ে নেবেন। 1 চিমটি মতো নুন আমি অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিলে স্বাদ বাড়ে। 1 টেবিল চামচ মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি, ও 1 টেবিল চামচ মতো গায়া ঘি আমি অ্যাড করে দিয়েছি। এটা অপশনালি আপনারা স্কিপ করতে পারেন, তবে এই ঘিটা দেয়া ভালো, কারণ এর পরবর্তী পর্যায়ে আমি কোনোরকম তেল বা ময়দা বা কোনোরকম চালগুড়ি দিয়ে বাইন্ডিংটা করব না। তো এই ঘিটা দিলে বাইন্ডিং করার সময় স্মুথ হয়। তো এটা ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি জল, গরম জলের সাথে। এবং আগের থেকে যে ভেজে রাখা সুজিটা ছিল, ঠান্ডা করা হয়ে গেছে, সেই সুজিটা আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এবং গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে, এবং ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং ঢাকনা দিয়ে এটার 10 মিনিট রেখে দিব। ঢাকনা খুলে দেখাচ্ছি। এই পর্যায়ে এসে সুজিটা একবার নেড়ে নিতে হবে এবং এই গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিতে হবে এবং ভালো করে মথে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এইটা অবশ্যই এই আলতো গরম থাকা অবস্থায় করতে হবে। যদি গরম থাকে তাহলে হালকা মেলে নিতে হবে, দিয়ে আস্তে আস্তে মথে নিতে হবে, কারণ এই গরম থাকা না অবস্থায় করলে লাম্পস হয়ে যাবে। লাম্পস হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না, তার জন্য এই মথে নেওয়াটা এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। এবং ভালো করে মথে নিতে হবে, যাতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যায়। দরকার হলে দুটো পর্যায়ে করে মথে নিতে হবে। এরকম টাইপের স্মুথ ডো হয়ে গেলে বুঝতে পারবেন আপনারা মাখাটা হয়ে গেছে। আর এটা 5-7 মিনিট ধরে মাখতে হবে, দরকার হলে আরও একটু বেশি টাইমও রাখতে পারেন। এবং ঢাকনা দিয়ে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিলাম। অপর দিকে আমি 1/2 লিটার মতন দুধ গরম করতে দিয়ে দিয়েছি এবং মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। তাতে আমি 2টো এলাচ থেতো করে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি এলাচের পাউডার থাকে সেটাও অ্যাড করতে পারেন, আর এলাচের ফ্লেভারটা যদি পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন। পর্যায়ে আমি 6 টেবিল চামচ মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখান থেকে হাত ছোঁয়া গরম দুধ 3 লাবু মতো নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দুধটা দিয়ে মিক্সড করে দিলে দুধটা সহজেই পুরো হয়ে যায়, না হলে আপনারা বেশি পরিমাণে দুধ নিয়েও জাল দিয়ে কমিয়ে নিতে পারেন। গুঁড়া দুধটা না দিতে চাইলে 1 লিটার মতন দুধ নেবেন এবং কমিয়ে নিতে হবে। দুধের ঘনত্বটা যখন এই পর্যায়ে আসবে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। অপর থেকে আমি চুষিগুলো রেডি করে নিচ্ছি, এজন্য ছোটো ছোটো করে রেডি করে নিচ্ছি এবং হাতের সাহায্যে এইভাবে করে নিতে হবে। এই চুষিগুলো যত পাতলা হবে, সরু হবে, তত কিন্তু খেতে টেস্ট বেশি হবে, তার জন্য যতটা সম্ভব পাতলা টাইপের করবেন। আর এইভাবে হাতে নিয়ে কষে দিলেই হবে, এর জন্য আমি তেল বা কোনো কিছু ইউজ করিনি। এইভাবে সব চুষিগুলো বানিয়ে নিয়েছি এবং দুধের ঘনত্বটা প্রায় হাফ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে নলেন গুড়ের পাটালি কিছুটা অ্যাড করে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে নলেন গুড়ের এমনি লিকুইডটাও ইউজ করতে পারেন, আপনারা এখানে সুগার ফ্রি ইউজ করতে পারেন, আপনারা এখানে বাতাসা ইউজ করতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেইটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। এমনকি এখানে আপনারা চিনিও ইউজ করতে পারেন। গুড় দিলে কেটে যায়,
যাতে না সেই অ্যাক্সিডেন্টটা হয়, সেই জন্য গুড়টাকে লিকুইড করে একটু অল্প জল দিয়ে ফুটিয়ে নেবেন এবং চুষিগুলো দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর নামাবার আগে এক মিনিট দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এখানে আমি 200 গ্রাম মতো পাটালি গুড় ইউজ করেছি, আপনাদের টেস্ট অনুপাতে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি সুজিটা 200 গ্রাম মতো ইউজ করেছিলাম আঁথাল করার জন্য, কিন্তু এখানে আমি 50 গ্রাম মতো সুজির চুষি পিঠা বানাচ্ছি। বাদবাকি আরেকটা যে ভাপা পিঠা বানানো হবে তার জন্য রেখে দিয়েছি। এখানে সরু সরু করে এই পর্যায়ে চুষিগুলো বানিয়ে নিতে হবে। যত সরু হয় তত কিন্তু খেতে টেস্ট হয়, এই জন্য এরকম লম্বা লম্বা সরু সরু করে বানাবেন, তাহলে সমস্ত উপকরণগুলো চুষির মধ্যে ঢুকে যায় এবং দিয়ে করে আলতো হাতে একটু উপর থেকে যদি ডুবে না যায় একটু হালকা হালকা করে ডুবিয়ে দেবেন, কিন্তু বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে চুষিগুলো। এবং ফুটে ওঠার জন্য অপেক্ষা করবেন, গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেবেন এবং যখনই একটা বলক চলে আসবে তখনই উপর দিকে ভেসে উঠবে। এটা করতে বেশি টাইম লাগে না, 4-5 মিনিটের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এবং এই পর্যায়ে আমি এটা নামিয়ে দেব। এটার ঘনত্বটা এই পর্যায়ে এসেছে। আপনারা যদি আরেকটু পাতলা অবস্থায় নামাতে চান তাহলে তার আগেই নামিয়ে দিতে হবে। লিকুইডের ঘনত্বটা একটু গাঢ় হলে বেশি ভালো লাগে, আপনাদের পছন্দ অনুযায়ী লিকুইডটার ঘনত্বটা করে নেবেন। এরপর আরেকটা পিঠা বানানোর জন্য আমি 1/2 লিটার মতো গবাই দুধ গরম করতে দিয়েছি এবং তাতে 8 টেবিল থেকে 10 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এতে ঘনত্বটা খুব সহজেই পুরো হয়ে যাচ্ছে এবং এতেও আমি 200 গ্রাম থেকে 300 গ্রাম মতো পাটালি গুড় ইউজ করে দিয়েছি এবং 1/2 লেবুর রস ইউজ করে দিয়েছি। এইভাবে চাষির পুরটা করলে সহজেই চাষির পুরটা হয়ে যায় এবং 5 মিনিটের মধ্যে এই পুরটা রেডি হয়ে যায়। এটা বলক আসার জন্য অপেক্ষা করতে হবে এবং বলকটা চলে আসার পর আস্তে আস্তে অনবরত কিন্তু নাড়তে হবে, এটা থেকে সরে যাওয়া চলবে না। থেকে বিরত থাকলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ লাগলে ভালো লাগবে না, এই জন্য এটা অনবরত এইভাবে নাড়তে হবে। আর এর ঘনত্বটা খুব পাতলাও হবে না, খুব টাইটও হবে না, প্রায় আমার হয়ে এসেছে, আমার স্কিনে দেখতে পাচ্ছেন কতটা থিকনেসটা হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে, তো এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। যে ডোটা ছিল সেই ডোটাকে এবার রেডি করার পালা। হালকা হালকা মথে নিতে হবে, মথা হয়ে গেলে এই ডোটাকে 2টো পর্যায়ে ভাগে ভাগ করে নিলাম এবং এই ডো 2টোকে একটা একটা করে আমি বেলে নেব। এটা একটা চাকতি বেলনা নিয়ে নেবেন এবং এই ডোটাকে গোল করে নেবেন এবং গোল করে নিয়ে বেলে নেবেন। আর দেখছেন এইভাবে পুরটা করে নেবেন, পুরের ঘনত্বটা জাস্ট এই পর্যায়ে হবে। আমি এটা বেলে নিচ্ছি, হালতো হাতে এটা বেলতে হবে আস্তে আস্তে করে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তবে রুটির মতো অতটা পাতলা হবে না, তবে যতটা পারবেন ততটা পাতলা করে বেলবেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন। আমি কোনো কিছু দিয়ে বেলছি না, যা শুকনো চাকতি বেলনার উপর এপাশ ওপাশ করে আমি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন, আর খুব বেশি রুটির মতন পাতলা বেললে কিন্তু মোড়া যাবে না, তা রুটির থেকে একটু মোটা হবে। তো আমি পুরটা নিয়ে নিয়েছি এক সাইড থেকে, এভাবে পুরটা আমি দেব। এভাবে গোল করে নিলে দেওয়ার সময় রাউন্ড করার সময় সুবিধা হবে, এই জন্য আমি দেখিয়ে দিলাম কীভাবে করেছি। এক সাইড থেকে পুরটা যাতে কভার হয়ে যায় এইভাবে আপনারা ফোলটা করে নেবেন। আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা করবেন। এবং দু সাইডের যে দুদিকে ফাঁকা আছে এই ফাঁকাটাও কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুরটা ওই সাইড থেকে বেরিয়ে যাবে। এই সাইড থেকে সিল করে দিলাম, এইভাবে ঘুরিয়ে এই অপর সাইডটাও আমি সিল করে দেব এবং চাকতির সাহায্যে দুই হাতে একটু গড়িয়ে নিতে হবে, তাহলে একটা শেপ দারুণভাবে চলে আসবে। আমার রেডি হয়ে গেছে, হাতে আরেকটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম হাতের সাহায্যে একটু আগে বেলে নিলে ভালো বেশি বেলা যায়, তো আগেরটায় আমি এমনি নর্মাল বেলে দেখিয়েছিলাম, এটা একটু হাতের সাহায্যে চ্যাপটা করে একই পদ্ধতিতে আমি বেলে নিচ্ছি। একই পর্যায়ে আমি ওই পিঠাটাও মুড়ে নিচ্ছি, এইভাবে আপনারা মুড়ে নেবেন। আমি মোড়াটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। এইভাবে আমি একই পদ্ধতিতে মুড়ে নিলাম। আমি চাষির পুরে করেছি, আপনারা নারকেলের পুরও করতে পারেন, একই পদ্ধতিতে হবে। কড়াই নিয়ে নিচ্ছি, তাতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি, এরকম প্লেট না থাকলে আপনারা ছোটো থালাও দিতে পারেন। আগের থেকে তৈরি করে রাখা 2টো পিঠে আমি 2 সাইডে দিয়ে দেবো। 2টো পিঠার মধ্যে একটু গ্যাপ রাখতে হবে, কারণ পিঠেগুলো যখন ভাপে সিদ্ধ হয়ে যাবে তখন একটু আকারে বড় হয়ে যায়, তার জন্য এই গ্যাপ রাখাটা অত্যন্ত জরুরি। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম, 10 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখছেন কতটা তুলতুলে হয়েছে,
আমি এটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখছেন কত স্মুথ ভাবে কেটে যাচ্ছে, এটা স্বাদ অসাধারণ, পুর পিঠার থেকে কোনো অংশে কম যায় না। আমার তো মনে হয় এই পিঠাটা খেয়ে পিঠার থেকে অনেক বেশি খেতে এবং অনেক বেশি মজাদার। এই রকম মজাদার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, খারাপ লাগলে ডিসলাইক, এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।